যদি নিজে বাড়ি বেচুন, বড় বড় পেঁপে যদি বেচুন এনে ফালাই তা অনেক টাকা কম লাগবে। এই যে এই গাছটা থেকে 20 মন পিলাজ বিক্রি হয়েছে, একটা গাছই রাখছি এক্ষেত্রে। ও শুধু একটা গাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ছুটির আজকে 1 মাস 1 দিন পূরণ হলো। আজকে এই ভিডিওটা খুব স্পেশাল হবে, এবং রাসেল সাহেব কেন পেঁপের বাগান এবং অটো রেখে অটোটা বিক্রি করে দিয়েছে, তো সে কেন বিদেশে পাড়ি দিচ্ছে, বিদেশে যাবে থাকবে, সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কেন রাসেল সাহেব বিদেশে যাচ্ছে। রাসেল সাহেব সৌদি আরবে যাবে, দোকানে গিরা দোকানে আছে মামুর ফারুক, মামুরে রেখে আইছো না? এই যে শুভ আহমেদ, সবার পরিচিত মুখ। আর রাসেল সাহেব কি অবস্থা? পেঁপে কতগুলো সিরা হইলো? তো এটা হলো রাসেল সাহেবের পেঁপে বাগান। ও আবার ছোট গুলো লাগাইছে না? ওর ক্ষেতের গেট কো? তো রাসেল সাহেব পেঁপে ছিঁড়তেছে। তো এখানে আবার নতুন করে পেঁপের চারা লাগাইছে। আর কেউ আস নাই? তাই কত ছিড়বে আজকে? আগে তো 40 মনের মতো হইতো, এখন কত? 30 মন 40 মন, 7-8 মন হয়ে বাড়ি, ফলন কমে আছে না, পরাই 15 মাস 16 মাস খাইলাম। তাই তাহলে এই গাছগুলো কতদিন ধরে লাগাইছিলি? গাছ লাগাইছিলাম 1.5 বছর। একটা গাছ নিলে 1.5 বছর 2 বছরও বাঁচে? 2 বছর 3 বছর 4 বছরও বাঁচে, দেন না বাড়ির গাছ। ও তাহলে বাঁচে অনেক দিন, কিন্তু ভালো ফলন আশা করা যায় কতদিন হইলে? ফলন আশা করা যায় প্রথম লাগানোর পরে 9 মাস, 8 মাস পরে ফলন ধরে, তারপরে 6-7 মাস এমনি স্বাভাবিক ভালো থাকে, 5 মাস তারপরে হইলো ই কমে যায়। আমরা তো বছর আনি খাইলাম, একটা বছর এটা পুরোটাই খাইছা, পুরো চকির পেঁপে খেতা ছিল, তাই না? আমাদের ক্ষেত আর ওই যে ওই ক্ষেতটাই আছে সব। বলে এখানে দুইটা জমি রয়েছে, এই দুইটা ক্ষেত, মানে আমাদের মানিগঞ্জের ভাষায় ক্ষেত বলে, এবং জমি ওই ওখানে আর একটা পেঁপে বাগান রয়েছে, ওইটা হলো উসমান ডাক্তারের, এটা হলো রাসেল সাহেবের। তো রাসেল সাহেব, আমি শুনতে পেলাম যে আপনি যে অটো বিক্রি করে পেঁপে বাগান রাইখা বিদেশে যাইতেছেন, এটার কারণটা কি? অটো তো মাসে মিনিমাম 15,000 টাকা মাইতাম, পেঁপে তো আমি আধা পাই, মোটামুটি 90,000 টাকার মতো বেশি, 90,000 প্লাস, এইটা বেশি 90,000 প্লাস, তারপরও পুষে না, এরপরও পুষে না। পেঁপে তো অনেক লাভ, যদি কেউ বাহিরে যা আসে যদি 5 পাখি ক্ষেত রেখে করে, তার আর পিছন বিল টাকা দেবো না। তাহলে তুমি কেন করলে না সে ব্যাপারে? আমার পুষে না, জমি অল্প থাকার কারণে, জমি অল্প আর আমার ওই রকম টাকা পয়সা ওইভাবে ইগন্য বিদেশ তাই এসে যদি করি কোনো সময় 5 বছর 10 বছর কইরা এসে পরে আবার ক্ষেত্রে রাইকে কিনে টিনে করুন, পরবর্তীর চিন্তা ভাবনা করে রাখছে আর কি। মানে এখানে কইরা সাফল্য পেয়েছো, কিন্তু এখন টাকার অভাবে বা অন্যান্য জমি রাখতে হয়, 20,000 থেকে 15,000 টাকা খরচ গেছে, আমি মোটামুটি 90,000 টাকা দিচ্ছি, তাই ধরো 1.5 বছরের দেখুনই নাই, কোনো হালাল টাকা কোনো কোনো ঝামেলা টামেলা নাই। তো অটো কিনছিলাম নতুন অবস্থায় কত দিয়ে? অটো কিনছিলাম 1,65,000। 1,65,000 নতুন? নতুন। কত বছর চালাইছে গাড়িটা? 4 বছর প্লাস। 4 বছর প্লাস, আর এখন বিক্রি করলে কত? এখন বিক্রি করছি 58,000। 58,000 টাকা? 58,000 টাকা। ব্যাটারি কোনো, মানে তুমি কি ব্যাটারি চেঞ্জ করছিলে? ব্যাটারি মাঝখানে 2 বার চেঞ্জ করছি, এটা মোটামুটি ব্যাটারি বয়স অনেক দিনই চলতো, ভালোই চলতো, 100 কিলো উপরে চলতো। তারপরও চেঞ্জ করছো বছর, মানে 4 বছরে 2 বার চেঞ্জ করছো? মাঝখানে 2 বার চেঞ্জ করছি, এটাও 15-16 মাস বয়স হয়ে গেছে বাইরে বেশলাম। তাহলে তুমি যে বিদেশ যাইতেছো, এটা কি কোম্পানিতে যাইতেছো বর্তমান? আমি ফিলিপিসে যাইতেছি।
মানে তোমার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে আমেলাইডি বিষয়ে সেক্ষেত্রে খরচ কেমন হইতেছে খরচ 4 লাখ আর 30,000 টাকা টিকেটের লিগে বাড়াই নিয়েছে টিকেটের জন্য 30,000 বাড়াই দিছে আর করোনা টেস্ট এগুলো সবই তোমার আর করোনা টেস্ট মেডিকেল যা আছে এটা তো সব আমার এটা কি মেডিকেল সহই 4 লাখ না না মেডিকেল সব যা আছে আমার এটা সারা তোমার যাকে মানে টাকাটা দিছো মানে তুমি তো তোমার আত্মীয়র মাধ্যমে যাইতেছো হ্যাঁ সেক্ষেত্রে অন্য কারো কাছ থেকে গেলে তো আরো বেশি লাগতো আর 50,000 টাকা বেশি লাগতো মিনিমাম 50 তাহলে আত্মীয়র মাধ্যমে যাইতেছো দেখে 50,000 একটু কম পাইতেছো তো এখানে আকামা টাকামা সব সহ হতো নাকি এই টাকাটা বানাই দিব তাহলে আকামা দিব কয় মাসের তা বলছে কিছু প্রথম তো বলছিল 15 মাসের আমি আবার তানাজ্জলম জাহেরে এখন বলে আবার কোম্পানিতে 6 মাসে আকামা দেয় যারা তানাজ্জল হয়ে যায় তোমারটা না শুধু বর্তমান ওই 6 মাস নিয়ম আছে দেখে বেশিরভাগ লোকেরই 6 মাসের আকামা দিতেছে মানে 3 মাস হলো পাসপোর্টে থাকে আর 3 মাসের আকামা বানাইতেছে ঠিক আছে সেই ক্ষেত্রে টাকাটা কম লাগতেছে তো এটা চুক্তির মাধ্যমে থাকে যে আসলে তোমারে কয় মাসের আকামা দিব তুমি যদি কন্ট্যাক্ট করো আমার 1 বছরের আকামা দিব তাহলে ওই 1 বছরের টাকাটাই তোমার কাছ থেকে কিন্তু নিবে তো কাজের কোনো কথা বলছে যে প্রথম অবস্থায় তোমার কি কাজ দিবে কাজের বলতে এলো বলছে ওই যে কি জিনিস মানে তামুকতে কি জিনিস খাইছো যার উপর তো ওই জায়গা দিব বাসুগাল বেতন মানে সিগারেট কোনো ফ্যাক্টরি বা চকলেট ফ্যাক্টরি এমন কোনো ফ্যাক্টরি নাকি না না ওই তামুক খাই তামুক এলাসি সেইসে বলে কি বানাই এলাসি সেইসে বলতে এটা হলো তোমার শিশে তো শিশে খাই ওই শিশের ভিতরে দিব ওই জায়গা হলো বানাই এটা আনার আউগেটা কই দেওয়া লাগবো হ্যাঁ হ্যাঁ শিশে শিশে মুসার সাথে দেওয়া লাগবে 500 রিয়াল বেতন আর হলো দুই বেলা হলো খানা দেব কোম্পানিতে থাকা দেব কোম্পানিতে আর খালি এক বেলা নিজের কিনে খাইতে হইব ওই শিশের যে মশলাটা হ্যাঁ ওই মশলাটার ফ্যাক্টরিতে আর কি কাজের কথা বলছে আকামা তোমার নিজের না তুমি কাফেল হয়ে যাবে আকামা তো আমি কাফেল হয়ে যাবো ওই কোম্পানিতে ওই কোম্পানিতে যদি ফ্যাসিলিটি ভালো পাও তাহলে কাফেল হয়ে যাবে তাহলে প্রথমে প্রথমে আগে কাজটা যাই দেখো ঠিক আছে দেখার পরে তারপর সে সিদ্ধান্ত নিও যে ওখানে তার কাফেল হলাম নাগে 10-15 দিন করলাম 1 মাস করলাম হ্যাঁ 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 সেটাই আচ্ছা যাক তাহলে তুমি একটু বলো যে নতুন যারা এখন এই পেঁপে চাষ করতে চায় সেক্ষেত্রে কেমন খরচ হইতে পারে তোমার এখানে কত খরচ হয়েছিল পাখিতে 30,000 টাকা খরচ হইব পাখিতে 30,000 টাকা এই সারা রেডি চারা যদি কিনে দেয় আর অনেক টাকা বেশি খরচ হইব আর যদি নিজে বাড়ি বেসন বড় বড় পেঁপে যদি বেসন এনে ফালাই তা অনেক টাকা কম লাগবে সারা কিনতে গেলে 10,000 টাকা সারা লাগবে বাকিতে সেক্ষেত্রে কি সবাই পারবো সারা নিজেই তৈরি করার জন্য সবাই বলতে ওই যে কৃষি অফিসার আছে তারা সব সার্ভিসের দোকান আসে তাদের কাছে যুক্তি বুদ্ধি নিতে হইব ও তাদের সাথে আলোচনা করতে আলোচনা করতে হবে নিজে যার উপর কইলি পারবো না আর একজন মানুষের কাছে যাইবো মানুষ সব কুবাদ দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ চাইবো একটা চাইবো যে গাছ জ্বলাই যায় সেক্ষেত্রে তুমি বলতেছো যে কৃষি অফিসের আমি যে নতুন অবস্থা আমি 10 জনের কাছে বুদ্ধি দিয়েছি অবশ্যই অবশ্যই 10 জনের কাছে 3 জনের শিউর বুদ্ধি যা 7 জনই ভুল বুদ্ধি দিয়েছি মানে ভালো নাম কয় নাই মানুষ বিষ দিছে বিষের কাবার ছিঁড়ে ফেলাই দিছে হ্যাঁ আমি এটা কি বিষ কই কি যায় মো জান নেমাই দিছে আমি কই সার বিশাল লাগে আমার বিষ দেয় নাকি ভাই কি যাই নিয়ে দিছে ছিঁড়ে দিছে যে এই বিষ কই না জানি আমি দেখাইবো না কোনটা দিছে তাহলে তুমি 10 জনে যাচাই করে 3 জন রে ভালো পাইছো হ্যাঁ ভালো পাইছি যেমন এই যে এই খেতের ভিতরে মোটামুটি খারাপ না আমার খেতে মোটামুটি ভালো আসলো মানে এখনো যেহেতু আছি তার মানে যারা বুঝে খেত খোলা যায় তারা জানে যাদের গাছ এখনো আছে তারা অনেকই ভালো এখনো মোটামুটি ফলন কয়েক গাছে ভালো আছে হ্যাঁ হ্যাঁ দেখতেছি যেখানে কিছু কিছু অনেক জায়গায় যে ভালো ভালো পেঁপে রয়েছে তো আপনারা খেয়াল রাখবেন যেখানে ভালো ভালো ফলন রয়েছে এখানে কিছু রয়েছে যে ফলনগুলো আসলে রাসেল সাহেব যেটা বললো যে ওখানেও ভালো ফলন রয়েছে তো রাসেল সাহেবের এই তথ্যটা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করব সেটা হচ্ছে যে রাসেল সাহেব কি বলছে যে 10 জনের সাথে পরামর্শ করার পরে সে রাসেল সাহেব কিন্তু 3 জনের মানে 3 জনের যুক্তিটা ভালো পেয়েছে এবং সে যখন এই জায়গায় পরিশ্রম করছে তখন 3 জনের কথার সাথে মিল পেয়েছে এবং তাদের পরামর্শই কাজ করার পরে রাসেল সাহেব এখনও পেঁপে বিক্রি করতেছে এবং চোখে কিন্তু অন্য জায়গায় কিন্তু আর পেঁপে গাছ নাই এখন এই যে গাজল রয়েছে আর পেঁয়াজ লাগাইছে এই যে এখানে পেঁয়াজ আছে গাজল আছে তারপরে ওই যে মিষ্টি কুমড়া লাগাইছে সব গাজলের ভিতরে কিন্তু পেঁপে গাছ আছে সব আর সব এখানে কিন্তু সব যে কটা গাজল ক্ষেত আছে হ্যাঁ প্রত্যেকটা গাজল ক্ষেতে কিন্তু পেঁপে গাছ আছে আমাদের সিঙ্গার মানিগঞ্জে এই গাজলগুলো হয়ে থাকে এই যে দেখেন এখানে গাজল ক্ষেত কিন্তু তারপরেও পেঁপে গাছ রয়েছে এই গাজল উঠাবে তারপরে পেঁপে গাছ থেকে ইনশাল্লাহ তারা
লাভবান হতে পারবে। তো আমাদের সিঙ্গার মানিকগঞ্জের মাটি সোনার চেয়েও খাঁটি, আর মানিকগঞ্জের মানিকরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মানিকগঞ্জের মানিকরা, এই মানিকগঞ্জ সিঙ্গারে আমরা বসবাস করি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। আমার একটা গাছ আছে, ওই গাছে মোটামুটি 20 মন পিলাজ নিচ্ছি একটা গাছতে। একটা গাছ থেকে ওই দেখে দেখেন এই সব, আপনি দেখেন এই যে পেঁপের দেখান আর ওই গাছের পেঁপেটা দেখান, তাহলে এই দেখেন এটা না, এটা বেশি নেই, এটা কিন্তু দেখতেছেন একসাথে ছিঁড়ছি। হ্যাঁ, আর আপনি এখন ওই ওই দেন ওই ওই গাছটা রাখে দিয়েছি খালি, ওই জায়গা বিক্রি করি নি। ওই গাছটা, হ্যাঁ ওই গাছটা সবচেয়ে বেশি বেশি, ওই গাছটা সবচেয়ে বেশি বিক্রি করছে 20 মনে পিলাজ বেশি এই পর্যন্ত। এই যে এই গাছটা থেকে 20 মন পিলাজ বিক্রি হয়েছে একটা গাছই রাখছে এখানে। ও শুধু একটা গাছ, মানে আসলে কাইটা ফলাইছি কিন্তু এই গাছটা এর কারণে কাটি নেই। আর ওই ওখানে আরেকটা রয়েছে, এই খাত বড় কটে রাখছিলাম ছাড়াই নিয়ে গেছে বলতো, এই খাত এই গাছটা রাখছিলাম আমি আত্মীয়রা খাইন, পরে আবার সেই খেত আবার আমার কাছে রাখছে, আমার কাছে থুইছে, আবার রিটার্ন তোমাদের কাছে রাখছে, মানে ওই আগের গাছটা রাখতে পারবেন না এবার আবার ওই যে এই খাতে। সেটাই তো, আরেকটা কথা বলো তো রাসেল, আরেকটা কথা বলো, সেটা হলো এখন বর্তমান বাজার কত আছে আর নতুন অবস্থায় কত বিক্রি করছো? নতুন অবস্থায় 42 টাকা পর্যন্ত পাইছিলাম, তারপরে 42, 30, 32, 20, 22 অনেকদিন আসলো, পরে ঈদের পরে মাঝখানে ধাপের দাম কমে গেলো, পরে যেমন 9-10 নামলো, পরে 9-10-7 এইভাবে অনেকদিন দিচ্ছি, তারপরে যেমন বেশি তার সবাই গাছ গোছ কাইটা ফেলাইছে, হয়ে গেল আরও কম গেছে 4-5 টাকা গেছে, হয়ে গেল কম বেশি, তারপরে আবার আমি অনেকই বেশি মানে 10-12 টাকা বেশি এখন এরকম দাম আছে। আমি 2 মাস ধরে বেশি না, আমার কোনো আইডিয়া নাই, কিন্তু এলাকায় তো এই যে আমার কাকার কাছ থেকে মানুষ 9 টাকা করে কিনে নিছে, আমার 10-9 টাকা দাম কইছিল, কিন্তু দাম বেশি নেই, আমি আরও নিয়ে যাবো, আরও নিয়ে আমি আরও বেচবো। আমাদের সিঙ্গার মানিকগঞ্জ এখানে কি পেঁপে বিক্রি করা বা সবজি বিক্রি করা তাতে কোনো সমস্যা হয় বা কোনো যানবাহন বা যাতায়াত ব্যবস্থা কেমন এদিকে? আমাদের যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই, ভাঙ্গা রাস্তা নাই, গাড়ি টাড়ি পাওয়া যায়, অটো গাড়ি বাইরেছে অটোতে নেওয়া যায়, ওই রকম মানে কোনো সমস্যা হয় না। এবং যে আরতটা আছে ওটা বিকালে মিলে, আরতটা বিকালে মিলে সন্ধ্যায়, আর আরতটায় কোনো কষ্ট নাই, কারণ হলো আরতে মাথায় নিতে হয় না, আরত দ্বারা আছে ওরা নিজেরাই নামাই নয়, ওরা নিজেরাই সব করে, তারা এটা, হ্যাঁ ওইটা মানে যে কোনো কেউ যার পারে, আমি তার বোঝাটা নিতে পারি না, ওরা এই সব করে, তাহলে আমি আরও একটু লস হইলেও নেই। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ভালো, যাদের মানুষ নেই তাদের লেগে আরও বেচা ভালো, যত মন হোক বা যতই সবজি হোক শাক সবজি কোনো সমস্যা নাই, এই জায়গায় বিক্রি করার কোনো ঝামেলা নাই, এবং টাকা পয়সা নিয়ে তো কোনো সমস্যা না, একবার নগদ দিয়ে দিব, নগদ নগদ দিয়ে দেব, একবার নগদ। তাহলে বন্ধুরা বিস্তারিত জানতে পারলেন রাসেল সাহেবের কাছ থেকে। তো আপনারা যারা প্রবাস থেকে এসে এই ধরনের পেঁপে বাগান করতে চান, আপনারা চাইলে করতে পারবেন, এবং সেক্ষেত্রে কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং সেখানে ট্রেনিং করবেন। তো ট্রেনিং করলে সবচেয়ে ভালো হবে, কেননা 10 জনের পরামর্শ রাসেল কিন্তু 3 জনের কাছ থেকে এবং ভালো পরামর্শ পেয়েছে। তো ভালো পরামর্শ পাওয়ার পরে কিন্তু রাসেল সাহেব এখানে পেঁপে বাগান করছিল। তো রাসেল সাহেব তো বললো বিস্তারিত, তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগের নাতি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।